হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছে সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো, আমরাও না বেশ ভালো আছি। আর আজকে সকালটা শুরু করছি সকাল 7টা থেকে। অবশ্যই তোমরা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবে অনুরোধ রইল। আর আজকে আমি শেয়ার করতে চলেছি, অনেক দিন ধরে একটাই প্রশ্ন আসছে যে আমাদের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, আমরা কিভাবে এতটা বেশি মিলেমিশে থাকি হাজব্যান্ডের আর আমার ভিতরে এত মিল কেন। সেটাই তোমাদের সেই টিপসগুলো শেয়ার করতে চলেছি যে অ্যারেঞ্জ ম্যারেজ তো আমার অবশ্যই, আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছে, তারপরে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার পরেও কীভাবে আমরা লাভ ম্যারেজের মতো ওরকমই মিলেমিশে থাকি, সেটাই সেই টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকো, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কেন আমরা অ্যারেঞ্জ ম্যারেজ হওয়া সত্ত্বেও এভাবেই একসঙ্গে মিলেমিশে সবসময়ই থাকি। কেউ বুঝতেই পারে না, সবাই মনে করে লাভ ম্যারেজ। যাই হোক, পুরো গল্পটা তোমাদের সাথে অবশ্যই চেষ্টা করব অল্প অল্প করে শেয়ার করার জন্য, কারণ এতটুকু ভিডিওর মাঝখানে হয়তো সবগুলো কথা বলে শেয়ার করা সম্ভব হবে না। যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। এখন সকালবেলা এই সকল কাজকর্মগুলো করে দোকানে যেতে হবে, আর তারপরে ওদিকে বাসনপত্র আছে সেগুলোও মাজবো। আর মূল কথায় আসি, অ্যারেঞ্জ ম্যারেজ হওয়া আমাদের খুব একটা স্বাভাবিক ছিল না, কারণ বয়সটা তখন আমার অনেকটাই কম ছিল, অনেক ছোট বয়সেই আমার বিয়ে হয়ে গেছিলো, আর পরিবারের তেমন একটা যে সচ্ছল অবস্থাও ছিল তেমনও ছিল না। আর বাবার অবস্থাটা অনেকটা বেশি নর্মাল ছিল, অনেকটা খারাপ ছিল, যার কারণে খুব একটা কি বলবো যে অনেক বেশি এর মধ্যে পড়েই কিন্তু আমার বিয়েটা হয়েছিল। পড়াশোনায় আমি বেশ ভালোই ছিলাম, প্রত্যেক বছরই ভালো রেজাল্ট করতাম, না ছিল কোনো টিউশন মাস্টার, না ছিল কোনো কিছু গাইড করার কেউ, আর সারাদিন সংসারের কাজকর্ম করতাম, মা বাইরে কাজ করত আর আমি ঘরের কাজকর্মগুলো সবগুলো করতাম, করেই তারপরে আমি পড়তে বসতাম, স্কুলে যেতাম, আর আমার দিনকালগুলো কিন্তু ওইভাবেই যেত যখন থেকে আমি 12 বছর বয়স। সংসারের সমস্ত কাজকর্ম, রান্নাবান্না সব কিছুই আমি করতাম, আর সেগুলো করতে করতে না পড়ার প্রতি যেন কি বলবো যে চাইলেও সেরকমভাবে করে উঠতে পারতাম না, কারণ মা বাড়িতে থাকতো না, বাবা বাইরে থাকতো, আর রান্নাবান্নাগুলো করে রাখতাম যার কারণে মা যেন কাজ থেকে বাড়িতে এসেই খেয়ে নিতে পারে, সেভাবেই আমার দিনকালগুলো কাটত। আর খুব পড়াশোনার প্রতি একটা আগ্রহ ছিল, স্কুলের স্যার ম্যাডামগুলো বলতো যে একটু ভালোভাবে পড়াশুনো করো রূপা, একটু ভালোভাবে পড়াশুনো করো, তোমার হয়তো পড়াশুনোর প্রতি প্রচুর আগ্রহ আছে। আর সত্যি আমার স্কুলের যেসব স্যার ম্যাডামগুলো ছিল প্রচুর বেশি ভালোবাসতো আমাকে, বলতো সারাদিন তোমার দেখেই বোঝা যায় যে কতটা বেশি কাজকর্ম করার পরেও তুমি পড়াশুনোর প্রতি এতটা বেশি আগ্রহ দেখাও আছো। আর টিউশন একটা মাস্টার আমি গ্রামে যার কাছে এমনি আমি পড়াটড়াগুলো দেখিয়ে নিতাম, সেও আমাকে বলতো যে তুই এত পরিমাণে বাড়িতে কাজকর্ম করেও পড়ার পিছনে এত আগ্রহ তোর, তোর আমি এমনিতেই আমি পড়াশুনোগুলো দেখিয়ে দেবো। তো তার কাছ থেকে আমি দেখে শুনে নিতাম, তখন ছিল বয়সটা 13, আর 13 বছর বয়সেই মোটামুটি ঘরের কাজকর্ম পড়াশুনো সব কিছু মিলিয়েই যেন আমার অবস্থাটা অনেকটা বেশি খারাপের ভিতরেই যাচ্ছিল। আর বাবার তো তখন পরিস্থিতি অনেকটা বেশি খারাপ, যেখানে আমাদের বাড়িটারই ছিল সেখান থেকে বিক্রি করে চলে আসার পরে নতুন একটা জায়গায় বাড়ি কিনবে বলে এসেছিলো, টাকা পয়সাগুলো সব কিছু নষ্ট করে ফেলেছিল কোনো একটা কারণবশত, আর যার কারণে যা হোক ছোটো একটা ঘর আমার ঘর বাড়ি আমাদের কিনেছিল আমার বাবা। আর সেটা কেনার পরে তার যে পরিমাণে সে ঋণ দেনা হয়ে পড়েছিল সেগুলো শোধ করতে করতে প্রচুর বেশি অবস্থা তার খারাপ হয়ে গেছিলো। তার মধ্যে আমরা 3টে ভাই বোন ছিলাম, সবাইকে সবার মুখে অন্ন তুলে দেওয়া তার কাছে একটা চ্যালেঞ্জের হয়ে পড়েছিল। তো সেই জায়গায় এসে বাবা আমাকে বলেছিল যে অনেক ভালো ভালো ঘর থেকে কাজ আসছে, সম্বন্ধ আসছে, তখন আমার বয়স ছিল 13 বছর, আর 13 কি 14 রকম হবে, আর সেই সময় 14 বছরই হবে কারণ তখন আমি 9-এ পড়ি। সেই সময় দাঁড়িয়ে আমারও বলার তেমন কিছু ছিল না, বিয়ে করার কোনো রকম আগ্রহ কোনো রকম কিছু ছিল না, অনেক কান্নাকাটি করেছিলাম, কিন্তু সেই পরিস্থিতি দেখে আমার হয়তো কিছু বলার কোনো রকম উপায় আমার ছিল না, সব কিছু মেনে নিতে হয়েছিল যে আজকে হয়তো আমি আমার যদি আমার পিছনের খরচটা যদি একটু কম হয় বাবার তাহলে সংসারটা বেশ ভালোই সচ্ছলভাবে চলবে।
তো সেই মতো আমাকে 14 বছর বয়সে আমার রেজিস্ট্রি হয়। আর আমার হাজব্যান্ডকে যেহেতু আমার একটা মাসি ঠিকঠাক করে দিয়েছিল, মাসি থেকেই দেখাশুনো করে দিয়েছিল, আমার হাজব্যান্ডকে দেখে দিয়েছিল যে এরও তো মা বাবা নেই, আর খাওয়া দাওয়ার প্রচুর বেশি কষ্ট হয়, লোকে রান্না টান্না করে দেয়, তো এরকম ঘরে দিলে কি কাজটা একটু কম হবে সংসারে, কারণ সংসারে কেউই ছিল না, হাজব্যান্ড একাই ছিল। তো এই কথা বলেই আমাকে আমার বিয়েটা হয়েছিল। আর রেজিস্ট্রি হওয়ার পরে আমার কথা ছিল যে 1 বছর মতো আমি বাবার বাড়িতে থেকে মাধ্যমিক পরীক্ষাটা দেব। তো বাবার বাড়িতেই আমি ছিলাম বিয়ের পরে, নাইনে উঠেই আমার বিয়েটা হয়ে গেছিলো। পুরো 1 বছর মতো আমি বাবার বাড়িতে ছিলাম। যখন ট্রেনে উঠেছিলাম নতুন নিউটন, তখন আমার হাজব্যান্ড শাদী অনুষ্ঠানগুলো খুব একটা অসুবিধার মধ্যে পড়েই বাবার বাড়ি থেকে আমাকে চলে আসতে হয়েছিল। তো সেখানে আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে, প্রচুর বেশি লোকজন বলে, অনেক অনুষ্ঠান করে, শাদি সাদা যা কিছু বলো সব কিছু করে আমাকে নিয়ে এসেছিল। আর প্রথম থেকে ওর দাবি ছিল যে আমার মা বাবার কাছ থেকে 1 পয়সাও নেবে না, আর কিছুর কোনো দাবি নেই। যদি অনুষ্ঠান করতে, শাদি করতে কোনো খরচ খরচা লেগে থাকে, সেগুলো আমার হাজব্যান্ডই দেবে। তো এরকমভাবেই আমাদের সংসারটা, আমার হাজব্যান্ড সংসারের অবস্থাটা বুঝেই বলেছিল। তো সেখানে দাঁড়িয়ে হাজব্যান্ড বলেছিল যত শাদি খরচা যা কিছু লাগে আমি দেবো। সেখানে আমার বাবা বলেছিল না, যতটুকু সম্ভব পারে আমার সামর্থ্য আছে ততটুকুই আমি করব। তো সেইভাবে আমাদের বিয়েটা হয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে যখন আমি, আমার 14 বছর বয়স, তখন আমি শ্বশুরবাড়িতে এসেছিলাম। আর ভেবেছিলাম শ্বশুর শাশুড়ি সংসারে কেউই নেই, কিন্তু আসার পরে এখানে দেখি আমার একটা ননদ ছিল যার বিয়ে হয়ে গেছে কিন্তু ছেড়ে দেওয়া একটা ননদ ছিল, আর একটা ননদ বিয়ের যোগ্য ছিল, দেওয়ার ছিল আমার বয়সে। তো মোটামুটি 4-5 জনের সংসার ছিল, খুব কষ্টসৃষ্ট করেই আমাদের চলতো। তখন হাজব্যান্ডের সেরকম কোনো আয়ও ছিল না, ফার্ম ছিল, ফার্ম প্রচুর বেশি, ফার্মে লস হয়েছিল, অনেক বড় বড় ফার্ম ছিল। সেটা দেখে আমার বাবার বেশি মত হয়েছিল যে অনেক বড় বড় ফার্ম আছে তো এখানে কোনো রকম অসুবিধা হবে না, অবস্থাও ভালো আছে। কিন্তু কী বলবো, কপালটা এতটাই বেশি খারাপ ছিল যে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার হাজব্যান্ডের ব্যবসাটা প্রচুর বেশি খারাপ চলছিল। তার মধ্যে আমাদের 5টা মুখ আছে, 2টো ননদ, 1টা দেওর, আর আমরা 2 জনা ছিলাম, 4-5 জনের মুখ চালানো প্রচুর বেশি কষ্টের হয়ে পড়েছিল। তো সেখানে দাঁড়িয়ে আমার কী বলবো, আমার এদিকেও এক অবস্থা, এদিকে এসেও আর এক অবস্থা, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। তোমরা নিজের মনে করেই আমি তোমাদের সাথে আমার এই গল্পগুলো শেয়ার করছি, প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না। আর তারপরে আমার হাজব্যান্ডকে বললাম যে কিছু অন্তত একটা ব্যবস্থা করতে হবে, দিনের পর দিন এইভাবে চলতে থাকলে তো আর হবে না। তার মধ্যে আমি পড়াশোনাও করতাম, আমার হাজব্যান্ড শ্বশুরবাড়ি আসার পরে আমার টিউশন মাস্টার যেগুলো মোটামুটি লাগে সব কিছু আমাকে জোগাড়যন্ত্র করে দিত, স্কুলে যাওয়ার সমস্ত খরচ খরচা হাজব্যান্ডটি টুকটাক করে দিত, আমাকে নিয়ে যেত, নিয়ে আসতো স্কুলে, বাড়িতে নিয়ে যেত, স্কুলে রোজ নিয়ে যেত আর বাড়িতে নিয়ে আসতো, এরকমভাবে চলতে থাকে। তার মধ্যে ফার্মের কাজ, সংসারের সমস্ত রান্নাবান্না, প্রচুর রান্নাবান্না ছিল, তখন রান্নাবান্না করতে হতো, স্কুলের জন্য পড়াশুনো করতে হতো। তো এখন আমি একটুখানি বলি সেজেগুজে আমি কোথায় যাচ্ছি। এখন আমার একটু বন্ধুর বাড়ি নিমন্ত্রণ আছে, সেখানেই যাচ্ছে। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি কী বলবো, যে একটাই কথা বলতে চাই যে সেখানে দাঁড়িয়ে আজ এই জায়গা পর্যন্ত আসার একটাই কারণ যে প্রচুর বেশি পরিশ্রম করেছি। আর সব থেকে বড়ো জিনিস যেটা, অন্য ভিডিওর ভিতরে আরও কিছুটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ হয়তো হাতে আর বেশি সময় নেই, একটা ভিডিওর ভিতরে এত কথা বলা সম্ভব হয় না। তো একটাই কারণে আমাদের ভিতরে এত মনোমালিন্য, এত বেশি ভালোবাসা আছে যে দুজনে প্রচুর বেশি পরিশ্রম করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত, এখনও পর্যন্ত একই রকমভাবে পরিশ্রম করে, কিন্তু আজকে আমার মাথার উপরে একটা ছাদ আছে, আমার একটা নিজস্ব ব্যবসা আছে, হাজব্যান্ডের একটা ছোট্ট ব্যবসা আছে, সব কিছু সামলে আমরা বেশ ভালোই আছি। তো যাই হোক, এই হচ্ছে আমার বন্ধু, আর এই হচ্ছে আমার বন্ধুর ছেলে, আর এদের জন্মদিনে আমরা এসেছিলাম, এসে এখানে অনেক বেশি খাওয়া দাওয়া, আনন্দ, সব থেকে তো ভালো লেগেছিল আমার এই গাছগুলো, প্রচুর বেশি পছন্দ হয়েছিল। আর যেটাই, যে টিপসটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছিলাম, বললাম না যে আমাদের ভিতরে এত মিল কেন, সারাদিন কাজের শেষে লাস্টে যখন আমাদের সাথে রাত্রে দেখা, মুখ দেখা দেখি হয়, তখন আর ঝগড়া করার কোনোরকম টাইম পায় না, প্লেস পায় না, তখন যে যার তালে ঘুমাতে পারলে বাঁচে,
এই কারণেই আমাদের ভিতরে ঝগড়া ঝামেলা, কোনো কিছুই হয় না। আর আরও পরবর্তী যে সকল মনের কথাগুলো আছে আমি চেষ্টা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমাদের যদি আগ্রহ থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। তো এই ছিলই আমার কিছুটা গল্প মনের, আর অনেক কষ্টচেষ্ট করেই আজকে হয়তো একটু সুখের মুখ দেখেছি। আর ইউটিউবে এসেছি অনেক স্বপ্ন নিয়ে যে তোমরা আমাকে একটু সাপোর্ট করবে, একটু পাশে থাকবে। তবে জানি না কতদিন কীভাবে এই ইউটিউবে থাকতে পারবো, চলতে পারবো। হয়তো ভিউজ কমে আসলে আর ইউটিউবটা আমার ঠিকমতো চালানো হবে না, এখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে। তো সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো। আর আমার যে সন্ধ্যাবেলা দেখলে না একটা কালো শাড়ি পরেছি, সেটা বদলাতে হয়েছিল একমাত্র হাজব্যান্ডের কারণে, কারণ আমার হাজব্যান্ড শাড়ি পরা মোটেও পছন্দ করে না। সেই শাড়িটা খুলে আবার আমি একটা চুড়িদার পরেই এখানে এসেছি। সারাদিন দোকানে যেহেতু অনেকটা থাকান হয়েছে, তো এখনও পর্যন্ত কী বলবো, প্রচুর কষ্ট হচ্ছে, কারণ সারাদিন অনেক বেশি কষ্ট করে দোকানদারি করে তারপরে রাত্রে এখানে নিমন্ত্রণ বাড়ি এসেছি। এখান থেকে খেয়ে দিয়ে বাড়ি গিয়ে একটুখানি ঘুমালে, বেশ কিছুক্ষণ ঘুমালে তারপরে একটুখানি শান্তি পাবো। আর ঈশার অবস্থাটা দেখো, ও না, ও পুষিটাকে অনেক বেশি পাপ্পি দিচ্ছিল। আর এদিকে চলে আসলাম মেন কোর্সে, আর এদিকে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, ভেজ আর পনির ডাল, স্যালাড আর চাটনি ছিল। আর এদিকে খাওয়ার টাইমে আমার বন্ধু এতটা বেশি হাসাচ্ছিল, কথা বলছিল, যে খেতে খেতে আমি পুরো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিলাম। আর ঈশা ওদিকে ওর পাপার কোলের ভিতরে বসে বসে খাচ্ছিল। তো দেখো এভাবেই আমরা অনেক বেশি আনন্দ মজা করে থাকি আমরা যখন একসঙ্গে হই। আর আজকের পার্টিটা অনেকটা বেশি সুন্দর ছিল। তারপরে এখন দেখো এদিকে আমার এই যে বন্ধুর ঘরের নিচের দিকে চলে আসলাম, এসে এখান থেকে ওদেরকে বলে বাড়িতে চলে যাচ্ছি। সকলে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।